আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমরা ক্লাস থ্রির পাতাবার থেকে দ্বিতীয় গল্পটা পড়ছি অ্যাকচুয়ালি গল্প নয় এটা কবিতা তোমাদের পাতাবাহর বইয়ে দ্বিতীয় রয়েছে এটা প্রথমটা ছিল সত্যি সোনা সেটা পড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা পড়ব আমরা চাষ করি আনন্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চাষ করি আনন্দে এই কবিতাটা পড়ব। আর তার অনুশীলনীগুলো করার চেষ্টা করব। কবিতাটা পড়ে এর মানেটা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা কবিতাটা পড়ে নিচ্ছি চলো কবিতাটা একটা পাঠ করার চেষ্টা করি আমরা চাষ করি আনন্দে মাঠে ঘাটে বেলা কাটে সকাল হতে সন্ধে রুদ্র ওঠে বৃষ্টি পড়ে পাশে তুলে পাতা নড়ে বাতাস ওঠে পড়ে পড়ে চশা মাটির গন্ধে সবুজ কানে কানে লেখা রেখায় রেখায় যায় রে দেখা মাত্রে কোন নতুন কবি নিত্য ছন্দে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে আকারি সোনা রোদে চন্দ্রে দেখো গোটা কবিতাটা আবৃত্তি করলাম অতটা ভালো করে হয়নি তোমরা প্রয়াস করলে আমার থেকে আরও ভালো করতে পারবে এবার চলো দেখে এর অনুশীলনীতে কি কি প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা শব্দার্থ আছে শব্দার্থটা আপনাকে করে নিই তাহলে অনুশীলনটা করা সুবিধা হবে দেখো শব্দার্থ হচ্ছে রৌদ্র রৌদ্র মানে রৌদ্দুর যেখানে সূর্যে আলো পৌঁছায় সেটা হচ্ছে রৌদ্দুর চষা মানে চাষ করা হয়েছে এমন তরুণ মানে হচ্ছে কিশোর নবযৌবন প্রাপ্ত নৃত্য মানে নাচের তালে দুলছে এমন পুলক মানে রোমাঞ্চ বা আনন্দ ধরা অর্থাৎ পৃথিবী অগ্রহায়ণ আঘ্রাণ মানে অগ্রহায়ণ একটা মাসের নাম দেখো এরপরে কি কি প্রশ্ন আছে তার উত্তরগুলো আমরা বোঝার চেষ্টা করব আর করার চেষ্টা করব চলো শুরু করি এক এক করে কি দেখতে পাচ্ছি চাষ করার জমিকে কি বলা হয় চাষ করার জমিকে ক্ষেত বলা হয় কয়মধ্যস্য হয় এই কার তো ক্ষেত দেখো অনেকে ক্ষয়মধ্যস্য বলে ওটা কিন্তু একদম ভুল তোমরা জানো কযুক্ত মদন্যস্য কয়মদ্যস্য হবে ক্ষয়মধ্যস্য নয় কিন্তু ওটা তোমরা এগুলো ঠিক করবে চাষের কাজে কী কী জিনিস না হলে চলে না দেখো চাষের কাজে কী কী জিনিস না হলে চলে না এখানে জিনিসের কথা বলা হয়েছে কোন কোন জিনিস দিয়ে চাষ করা হয় কোদাল লাগতে পারে লাঙল লাগতে পারে চাষ করতে গেলে ট্রাক্টর লাগতে পারে আর কি লাগবে চাষ করার জন্য যে দরকার প্রধান দরকার জল জল লাগবে বীজ লাগবে যে ধরো ধান চাষ করা হচ্ছে ধানের বীজ লাগবে আর লাগবে কি ওটা জিনিস নয় যদিও এগুলিকে সব কিছুকে কাজ করার জন্য লাগবে একজন চাষি আর মনের মধ্যে প্রচুর আনন্দ এই মাত্র কবিতার মধ্যে পড়লাম আমরা চাষ করি আনন্দে তো সেই জন্য চাষ করার জন্য এইসব জিনিসপত্র লাগবে দেখো ধান গাছ থেকে কি কি জিনিস পাই ধান গাছ থেকে কী কী জিনিস পায় ধান গাছ থেকে আমরা ধান পাই খড় পাই ঠিক আছে তারপরে দেখো সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটির অর্থ কী ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী গোটা পৃথিবী হেসে ওঠে যখন চাষ করা হয় সবার পাবে এই আশায় গোটা পৃথিবী হেসে ওঠে তো ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী ধরা শব্দটি অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো ধরা যেমন ধরো চোর পুলিশ ধরা হুম পুলিশটি চোরটিকে ধরল ঠিক আছে এরকমভাবে হতে হবে বা বাবা আমার মিথ্যা কথা ধরে ফেললেন এভাবে হতে পারে ধরা শব্দ অন্য অর্থ ব্যবহার হচ্ছে পুলক শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো পুলক মানে কি আনন্দ আমরা বলতে পারি ছেলেটি খেলনা পেয়ে খুবই পুলকিত হলো তোমরা নিজের মতো করে বলতে পারো তারপর আগ্রাহণ মাসটির পুরো নাম দেখো পাশে লেখা আছে আগ্রহণ মাস হচ্ছে অগ্রহায়ন একটি মাসের নাম আগ্রহণ তারপর কী আছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় হয় তোমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনো বিশ্বকবি তার সম্পর্কে বিশেষ কিছু বলার নেই তোমরা পড়ে নেবে ওটা ঠিক আছে তারপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখছি কি পরের প্রশ্ন রয়েছে দেখো দশম পাতা একদম শেষের দিকে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে স্থানে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি দন্ত স বলেছে তারপর ফাঁকা রেখেছি অনেক শব্দ হয় বলেনি যে একটা বর্ণ দিতে হবে সঠিক বর্ণ বসিয়ে বলেছে তার সব হতে পারে সকল হতে পারে সন্ধে হতে পারে তার নিচে দেখো গ দেওয়া আছে গ দিয়ে কী হতে পারে গরম হতে পারে গগন হতে পারে অনেক কিছু হতে পারে ব্রি তিন নম্বরটা দেখো ব্রি বয়ী রয়েছে ব্রি কী হতে পারে বৃষ্টি হতে পারে বৃহস্পতি বার হতে পারে ঠিক আছে তারপরে ঘ দেখো শিশি আছে শিশি হতে পারে শিশির হতে পারে অনেক কিছু তারপরে অ শূন্যস্থান পূরণ দন্তন্য কি হবে অনল হতে পারে অঘ্রাণ হতে পারে তারপরে রৌদ্র হতে পারে চয়টা দেখো রৌদ্র রৌপ্য অনেক কিছু হতে পারে দেখো তারপরে তিন নম্বর পড়ায় চলে যায় তিন নম্বর পড়া কি আছে তোমার পড়া গানটি একটি পঙ্ক্তিতে দেওয়া আছে তারপরে দুটো লাইন থেকে তুমি লেখো সবুজ প্রাণের গানের লেখা দেখো কবিতাটা আমার চলে যাচ্ছি সবুজ প্রাণের গানের লেখা সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় দেখা মাত্রে কোন তরুণ কবি দদুল ছন্দে বোঝা গেলো এটা এরকমভাবে লিখতে হবে তারপরে দেখো কি আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলায় তাই তো দেখো বাম দিকের সঙ্গে ডান ডানদিকটা পরপর পর করে দেওয়া হলো তোমরা ধীরে 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 দেখলে সবই বুঝতে পারবে কবিতা থেকেই দেওয়া হয়েছে আস্তে আস্তে দেখো তোমাদের কাছে সব কটা পরিষ্কার হয়ে যাবে এরপর আমরা শূন্যস্থান পূরণ করবো সুর দিয়ে গাওয়া হয় গান আর লেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো লেখা অজ্ঞান মাসের আগের নাম তোমরা জানো অগ্রাণ মাসের আগের নাম বাংলায় বারোটা মাস আছে কার্তিক অজ্ঞান পৌষ তাহলে অজ্ঞান মাসের আগের নাম হচ্ছে কার্তিক আর পরের নাম হচ্ছে পৌষ আর অজ্ঞান মাস কোন রীতির মধ্যে বসে পরে কার্তিক অজ্ঞান হেমন্তকাল তারপরে কী প্রশ্ন আছে দেখো যারা চাষ করেন তাদের বলি চাষি যারা কবিতা লেখেন তাদের বলি কবি যারা কাঠ দিয়ে খাট চেয়ার টেবিল আনলা দরজা জানলা বানান তাদের বলি ছুতর ইটের বাড়ি বানান রাজমিস্ত্রি মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি আর যারা মাছ ধরেন তাদের বলে জেলে এগুলো আমরা সবাই জানি অনেকবার করা হয়েছে অতএব কোনো সমস্যা নেই তারপরে তা কি আছে নিচের বাক্যগুলি দাগ দেওয়া অংশ কোনো না কোনো কাজ বোঝাচ্ছে তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বার করো নিচে লেখো যা দিয়ে কোনো কাজ বোঝায় যেরকম রৌদ্র ওঠে ওঠে দিয়ে কী আছে দেখো বলে দেওয়া হলো বৃষ্টি পড়ে পরে দিয়ে কী আছে দেখো নিচে লিখে দেওয়া হচ্ছে পাতা নড়ে নড়ে দিয়ে কী আছে দেখো বলে দেওয়া হচ্ছে চাষ করি আনন্দে চাষ করা একটা বাক্য কোন কাজ পাঠাচ্ছে দেখো সেটা দিয়ে অন্যরকম গান নিচে লেখা দেওয়া হলো তবে একটুখানি পড়তে শিখবে তাই জন্য আমি বলে দিচ্ছি না সারাদিন বৃষ্টি পড়লে তুমি কীভাবে কাটাবে সেটা চার লাইনের মধ্যে লেখো দেখো সারাদিন বৃষ্টি পড়লে প্রথমত আমরা ঘরের বাইরে যেতে পারবো না ঘরেতে মায়ের কাছেই থাকবো ঘরেতে মায়ের কাছে থেকে মাকে তার কাজে সাহায্য করব আর ঘরে যাতে জল না ঢুকতে পারে দরজা জানলা বন্ধ করে রাখবো আর সবাই শুকনো থাকার চেষ্টা করব দেখো এইভাবেই কিন্তু আজকের পড়াটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে